सामान्य गामछा मेला के केंद्र कर दुई परिवार विवाद और तुच्छ ए कारणे काका के पिटिए खुनेर अभियोग उठल भाईपोर बिरुद्धे। मंगलवार राते विमानबंदर थाना एलाकार काली पार्केर ए घटना सामने आसते अभियुक्तेर बाड़ीते चढ़ाओ हन स्थानीय बासिंदारा। घटनार सूत्रपात सोमवार काली पार्केर ए बाड़ीते पाशापाशी घरे थाकतेन निहत गोपाल मंडल और तार भाईयेर परिवार। स्थानीय बासिंदारा बोलछेन सम्पत्ति निये दुई भाईयेर परिवारे अशांति लेगेई थाकतो। सोमवार गामछा मेलाके केंद्र करे सेई अशांति चरमे ओठे। अभियोग विवादे जेरे निहत गोपाल मंडलेर स्त्री अर्थात निजेर काकीमा के प्रथमे मारधर करेन अभियुक्त ऋतिक मंडल। परे बाड़ी एसे एई घटना जानते पारेन गोपाल स्त्री के मारधरेर प्रतिबाद कराय छेलेमेयेर सामनेई ताके बाश लाठी दिए मारधर करा हय बोले अभियोग। गुरुतर आहत अवस्थाय गोपाल मंडल के चारनख हासपाताले भर्ती करा हले मंगलवार राते तार मृत्यु हय। आमार स्वामी এসে প্রতিবাদ করতে গেছে আমার স্বামীকে ওরা ছজন মিলে মারলো ছেলে আর আমার যা পেছন দিয়ে ওর গেটি টেটি মুড়িয়ে মেরেছে নিচে ফেলে। এই ঘটনা জানাজানি হওয়ার পর অভিযুক্তের বাড়িতে চড়াও হয় এলাকাবাসী। এই বাড়ির ছেলে তাকে যখন ওরা এইভাবে মেরে ফেলেছে আমার মাসি ছেলে মেয়েরা অনেক নরম শাস্তি তো হবেই ভবিষ্যতে আমার মাসি তার ছেলেমেয়ে এরকম পরিস্থিতি আর কখনো না ফিরে আসে। এই ঘটনা ইতিমধ্যে প্রধান অভিযুক্ত নিহতের ভাইপো ঋত্বিক মণ্ডল বাবা ধীরেন মণ্ডল সহ মোট চারজনকে গ্রেফতার করেছে বিমানবন্দর থানার পুলিশ। পুলিশ সূত্রে দাবি ঘটনার সময় নিহতের ১৩ বছরের মেয়ে ও ১০ বছরের ছেলে উপস্থিত থাকায় তাদের বয়ানও রেকর্ড করা হয়েছে। জয়ন্ত পালের রিপোর্ট এবিপি আনন্দ কলকাতা। সত্য অন্তহীন সত্যের খোঁজও তাই সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক যা মনে মুক্ত তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে। সত্য অন্তহীন সত্যের খোঁজও তাই সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক যা মনে মুক্ত তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে।